বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ দুপুরে গাইবান্ধা সদরের প্রফেসর কলোনিতে অসহায় কৃষকের ধান কেটে দিল জেলা কৃষক দল। করোনা ভাইরাস মহামারীতে শ্রমিক সংকটের কারণে তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ কর্মসূচি পালন করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টুটুল, সহসভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা কৃষক দলের সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ। তারা এই কর্মসূচি সাত দিনব্যাপী অব্যাহত রাখবে বলে জানান।